বার্লিনে সৌদি আরবের দূতাবাস পরিদর্শন করেছেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া। সোমবার রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন খালিদ বিন সুলতান বিন আবদুল আজিজ আল সৌদের সাথে অত্যন্ত ফলপ্রসূমূলক একটি বৈঠক করেন তিনি। ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় দিক থেকে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে একটি শক্তিশালী সম্পর্ক রয়েছে। বাংলাদেশি শ্রম বাজারের একটি প্রধান লক্ষ্যস্থল হচ্ছে সৌদি আরব, আর এ কারণেই 2.5 মিলিয়নেরও বেশি লোক কাজ করছে। 2023 সালে বাংলাদেশে রেমিটেন্স এসেছে সৌদি আরব থেকে প্রায় $3.5 বিলিয়ন মূল্যের। দুটি দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বছরে প্রায় $1.5 বিলিয়ন। এদিকে বিভিন্ন খাতে প্রায় $3 বিলিয়ন বিনিয়োগ করতে একই সময়ে প্রতিশ্রুতিবদ্ধ সৌদি বিনিয়োগকারীরা। এছাড়া নিয়মিত হজ্জ পালন ও মক্কা মদিনা সফর যাচ্ছেন বাংলাদেশিরা। এসব বিষয়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও দুটি দেশের রাষ্ট্রদূত আলোচনা করেন তারা। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।